দেখো তো আমি এখন আছি আরঙ্গাটা নদী আরঙ্গাটা ঠাকুর দেখতে এসেছি এবং প্যান্ডেল ঝালমুড়ি দশটি পাওয়া যায় দশ টাকা খুব সুন্দর টেস্ট করে কাকা সঞ্জয় দাসের একবার ঝালমুড়ি খেলে বারবার খেতে ইচ্ছে করবে তো আপনারা কীভাবে আসবেন যদি আপনারা শিয়ালদা থেকে আসেন ঝালমুড়ি খেতে আপনার নাই তাহলে আপনাকে ঝালমুড়ি শিল্প তাই তো কৃষ্ণনগর লোকাল ধরতে হবে এবং আলগুলা আর যদি আপনি আরঙ্ঘাটা হয়ে আসেন বা গেদে হয়ে আসেন তাহলে গেদে লোকাল ধরতে হবে আচ্ছা আরঙ্ঘাটা নেবে আড়াই কিলোমিটার পথ হেঁটে ওখানে বাস স্ট্যান্ড এই ট্রেকার স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে বা টোটো স্ট্যান্ডে যে কোনো গাড়িতেই আপনি যদি আসেন আর কিছুমা ফরেস্ট ওখানে আসলেই আপনি এই কাকার ঝালমুড়ির দোকান দেখতে পারবেন খুব সস্তায় খুবই টেস্টি মানে একবার যদি আপনি খান বারবার খেতে ইচ্ছে করবে ঠিক আছে তো আপনারা আসুন এসে আপনারা ভিজিট করুন আমিও খাচ্ছি আপনারা আসুন এসে দোকানে ভিজিট করুন তো আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটা লিঙ্কে যাবেন নতুন নতুন ভিডিও আমি আপডেট দেব সবার প্রথমে আপনাদের কাছে যাবে আর একটাই কথাই বলবো যে এই কাকার দোকানে একবার ভিজিট করতে আসুন এসে ঝালমুড়ি খান খুব টেস্টি হেভি টেস্টি হেভি টেস্টি কাকাই বলছে আর এখানে অনেক কাস্টমার রয়েছে অনেক রকম মশলা দিয়ে অনেক হ্যাঁ অনেক দেখতেই পাচ্ছেন দেখুন কত রকম মশলা রয়েছে ফোন নাম্বারটা দিও হ্যাঁ ফোন নাম্বারটা দিও ফোন নাম্বার দিতে লাগবে না লাগবে ঠিক আছে আমি অ্যাড্রেস লোকেশন সব কিছু বলে দিয়েছি তবে আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিও অন্য কোনো বিষয়ে আবার দেখা হবে আপনাদের সাথে যতক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এইটুকুই আমি আশা করি টাটা বাই বাই অনেক হয়েছে।